ভগবান, আমি তো শুনেছি সবাই বলছে যায় স্বরূপ ভগবান এসেছে গো। দেখুন তার বিধির বিপাক কোন দিকে, না তার সংসারে খাওয়া নেই, তার নিজের পেটে কোনো অন্ন আদি কিচ্ছু নেই, কদিন ধরে শুকনো হয়ে আছে, একটু জল টল পেয়ে কোনো রকম আছে, এইটুকু এইটুকু কথা তার মনে নেই যে আমি কদিন জল খেয়ে আছি। এই লীলাটা দর্শন করতে করতে এই মারণ ভাইরাস গুরুদেবের বাক্য আমরা প্রার্থনা করলাম যাতে এই পৃথিবী থেকে এই রকম একটা ভয়ঙ্কর ব্যাধি, সংক্রামক ব্যাধি যেন গোবিন্দ, আমরা গোবিন্দর শ্রীচরণে প্রার্থনা করব। হে প্রাণনা, তুমি একটা বার তাকে বলো না প্রভু, তার লোকটা যেন সে সম্বরণ করে, ঠিক যেমন দিনের অধিপতি দেবতা আছেন, রাতের অধিপতি দেবতা আছেন, দেবতাদের অধিপতি দেবতা আছেন, তেমনি রোগের অধিপতি দেবতাও একজন আছেন। আপনি যেন তাকে একটু বলেন প্রভু, একটু বলুন না, যদি আপনার সুন্দর শস্য শ্যামলা সবুজ সুন্দর নদী জল বাতাস আকাশ মাটি পর্বত স্থাবর জঙ্গম আদি এত সুন্দর।